ফরিদপুর সদর আসনে শেষ পর্যন্ত নৌকাই জয়ী হবে বলে আশাবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতারা। নৌকার প্রার্থী শামীম হক জানান, শেষ পর্যন্ত স্বতন্ত্র চ্যালেঞ্জ হবে না, মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে। আর স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ জয়ের ব্যাপারে আশাবাদী হলেও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে সন্ধ্যায় এক বিবৃতিতে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ সহ 10 নেতাকে অব্যাহতি দিয়ে বিবৃতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। জয় যাদবের রিপোর্টে বিস্তারিত দেখুন। ফরিদপুর সদর আসনের নির্বাচনে 6 জন প্রার্থী থাকলেও ভোটের মূল লড়াই হচ্ছে মূলত জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ কে আজাদের মধ্যে। যতই সময় যাচ্ছে এই প্রতিদ্বন্দ্বিতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জেলা আওয়ামী লীগ নেতারা নৌকার জয়ের ব্যাপারে আশাবাদী। তাদের মতে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় মানুষ নৌকার পক্ষেই রায় দেবেন। মাঠ নৌকার পক্ষে, উন্নয়নের পক্ষে। মাঠের মানুষ বোঝে যে জনতা শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিলেই এই জায়গাটা যথাযোগ্য উন্নয়নটা হবে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলার সভাপতি শামীম হক বলেন, স্বতন্ত্র প্রার্থী প্রচারণায় থাকলেও শেষ পর্যন্ত নৌকার বিরুদ্ধে জিততে পারবেন না। এটা ফরিদপুর সদর আসন, এই ফরিদপুর বঙ্গবন্ধু জন্মস্থান, জনতা শেখ হাসিনার জন্মস্থান, এই ফরিদপুরে উনি চ্যালেঞ্জ করবে এই স্বতন্ত্র প্রার্থী, এটা উনি আসলে রাজনৈতিক একটা ইসের মানে ভুল আছে আর কি, রাজনৈতিক ফার সাইটও নাই আর রাজনৈতিক ওই আপনার পলিটিক্যাল রিডিংও নাই আর কি। উনি কি বুঝে, উনি ব্যবসা বুঝে, ওই ব্যবসার লাইনে বোধ করতে পারে। আর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের দাবি, মানুষ তার পক্ষে আছেন, এজন্য জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। আমি তো বিভিন্ন সার্ভে করাচ্ছি, অনেকগুলো সার্ভে টিম আছে, সবার মুখে একই কথা, ইগলই তাদের নেক্সট আনসার। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, দলের সভাপতি শেখ হাসিনার জনসভার পর নির্বাচনের মাঠ ঘুরতে শুরু করেছে। দলের সব পর্যায়ের নেতাকর্মীরা নৌকার জয়ের জন্য ঐক্যবদ্ধ। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।